ধরনের বৈকল্য রোগীদের ক্ষেত্রে অডিওলজিস্টের ভূমিকা জানতে চাই। অডিওলজিক্যাল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা মেজর থাকে বেসিক্যালি হিয়ারিং নিয়ে এন্ড নাক কান গলার উপরেই মেজরিটি থাকে। অডিওলজিস্ট গ্রেট রোল প্লে করছে, কারণ একটা বাচ্চা জন্মগ্রহণের পরে তার হিয়ারিং স্ক্রিনিং করাটা অত্যন্ত জরুরি। খুব আর্লি এজে আইডেন্টিফাই করাটা খুব ভালো, উন্নত দেশে এটা খুব বেশি করা হয়। বাচ্চা জন্মগ্রহণের এক মাস বা দু মাসের মধ্যেই তার হিয়ারিং লস আছে কি নাই, অডিটরি ব্রেইন স্টেম রেসপন্স, এবিআর, এসএসআর, অকুস্টিক ইমিশন টেস্ট অ্যান্ড আদার ডায়াগনস্টিক হিয়ারিং টেস্টের মাধ্যমে একজন অডিওলজিস্ট এনশিওর করেন এই বাচ্চাটার হিয়ারিংটা নর্মাল আছে নাকি হিয়ারিংটা কোনো লস আছে। চিকিৎসার ক্ষেত্রে আমরা যেমন কিছু জানি, মেডিকেশন আছে বা সার্জারি প্রয়োজন হলে সার্জারি করবেন, দেয়ার ইজ আ সার্জিক্যাল প্রসিডিউর দ্যাট ইজ কল কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। এন্ড কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি একমাত্র সার্জিক্যাল প্রসিডিউর যেটার মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন হিয়ারিংটাকে। অথবা আরেকটা বিষয় আছে, সেটা হিয়ারিং এইড, আপনি প্রোগ্রামেবল ডিজিটাল হিয়ারিং এইড প্রোভাইড করার মাধ্যমে আপনি হিয়ারিংটা অনেক সময় এনশিওর করতে পারবেন। তবে ডিপেন্ড করবে হিয়ারিং লসের উপরে, কারণ হিয়ারিং লস তো আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাইড করি। 0 ডেসিবল থেকে শুরু করে 120 ডেসিবল পর্যন্ত একটা মেজারমেন্ট আমরা কাউন্ট করি, এর মধ্যে তার কতটুকু হিয়ারিং স্ট্যাবিলিটি আছে এটা যাচাই করি আমরা। যদি দেখি পেশেন্টের হিয়ারিং লস মডারেটলি সিভিয়ার অথবা সিভিয়ার হিয়ারিং লস আছে, দ্যাট টাইম আমরা হিয়ারিং এইড সাজেস্ট করি। পাশাপাশি যখন দেখি সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস, দ্যাট টাইম আমরা কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির জন্য সাজেস্ট করি। অ্যান্ড পুরো সার্জারির কাউন্সিলিং থেকে শুরু করে পেশেন্ট ক্রাইটেরিয়া সিলেকশন প্রসিডিউর, এগুলো একজন অডিওলজিস্ট কন্ডাক্ট করে থাকেন। এরপরে একজন ইএনটি স্পেশালিস্টের কাছে উনি রেফার করেন যে আপনার বাচ্চা বা এই পেশেন্টটা কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির জন্য ক্যান্ডিডেসি ক্রাইটেরিয়া ফুলফিল করছে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জনের সাথে কনসাল্ট করে একজন অডিওলজিস্ট এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা কন্ডাক্ট করে থাকেন। আমাদের হিয়ারিং প্রসেসটা হয় আউটার ইয়ার, মিডিল ইয়ার অ্যান্ড ইনার ইয়ার প্রসেসের মাধ্যমে। প্রোফাউন্ড হিয়ারিং লসের পেশেন্ট কক্লিয়ারটা অনেক সময় ফাংশনিং থাকে না, যেটা কক্লিয়ারটা বেসিক্যালি হচ্ছে ইনার ইয়ার এর পজিশনিংটা আছে। সো অনেক সময় হেয়ার সেলগুলোর ড্যামেজ থাকে, হেয়ার সেলগুলো প্রপারলি ফাংশনিং করে না, তো স্বাভাবিকভাবে তখন হিয়ারিং এইড দিয়ে শোনানোর কোনো উপায়ও থাকে না। দ্যাট টাইম আমরা যেটা করি, আমাদের ঠিক কানের পিছনে যে বোনসটা আছে দ্যাট ইজ কল্ড ম্যাস্টয়েড বোনস, সো ম্যাস্টয়েড বোনসের এখানে আমরা একটা সার্জিক্যাল ডিভাইস ইনসার্ট করে দিই, যেটা আউটার পার্ট অ্যান্ড ইনার পার্ট দুটা পার্ট থাকে। অ্যান্ড যেটা আমরা ইনসার্শন করি একটা ইলেকট্রোড, কক্লিয়ারের একটা ইলেকট্রোড যেটা আমরা কক্লিয়ারের ভিতরে ইনসার্শন করে দিই, একজন ইএনটি সার্জন কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জনই করে থাকেন। অ্যান্ড আফটার ইনসার্শন একজন অডিওলজিস্ট যেটা করেন যে আলটিমেটলি সার্জারিটা সাকসেসফুল হয়েছে কি না এটার জন্য উনি একটা প্রোগ্রামিং করেন, প্রোগ্রামিং করে উনি সার্জনকে এনশিওর করেন যে স্টিমুলাসটা যাচ্ছে প্রপারলি। অ্যান্ড এটা 30 ডেজ রাখা হয়, 30 ডেজ পর স্টিচটা রিমুভ করা হয়, দেন একটা আউটার পার্ট দেওয়া হয় যেটা এটার সাথে অ্যাটাচ থাকে, যেটার কাজ থাকে বেসিক্যালি এনভায়রনমেন্টাল সাউন্ডটাকে কালেক্ট করা। কালেক্ট করে দেন এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেন্ড করা, এটার মাধ্যমে প্রপারলি শুনতে পায়। এবং শুধুমাত্র শুনতে পাওয়া পর্যন্তই কাজটা শেষ হয়ে যায় এমনটা না, এই সার্জারির পরে মিনিমাম কয়েক বছর থেরাপির আন্ডারে থাকতে হয়, যেটাকে আমরা বলি অডিটরি ভার্বাল থেরাপি। কক্লিয়ার ইমপ্ল্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অডিটরি ভার্বাল থেরাপি প্রোভাইড করি, কারণ দেখুন সাধারণভাবে একটা বাচ্চা দীর্ঘদিন যাবত শুনতে পাচ্ছে না। আর্লি এজে আইডেন্টিফাই হলে তো ফাইন, বাট যদি লেটার এজে আইডেন্টিফাই হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম 5 বছর 6 বছর বয়সে বাচ্চা আইডেন্টিফাইড হচ্ছে বা 4 বছর 4.5 বছর বয়সে বাচ্চা আইডেন্টিফাইড হচ্ছে যে তার হিয়ারিং লস আছে। সো আলটিমেটলি 4টা বছর কিন্তু একটা বাচ্চা লাইফ থেকে চলে গেল, ও 4 বছরের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। যেদিন থেকে বাচ্চাটা সার্জারি হচ্ছে অ্যান্ড সুইচ অন করছি আমরা 30 ডেজ পরে, সুইচ অন করার পরে প্রোগ্রামিং করতেছি, ম্যাপিং করতেছি, করার পরে যখন সে শুনতে পাচ্ছে ন্যাচারাল সাউন্ডটা শুনতে পাচ্ছে, তখন থেকে আমরা ওর বার্থ টেস্টটা কাউন্ট করছি। এটার পর থেকে ওর ভাষা শেখানোর যে প্রক্রিয়াটা, সেক্ষেত্রে অডিটরি ভার্বাল থেরাপি, থেরাপি ট্রিটমেন্টগুলো তখন আমরা প্রোভাইড করি। অ্যান্ড ইটস আ কন্টিনিউয়াস।